যে আমরা নামাজ পড়ি সেই মসজিদ যদি মালোয়ানের বাচ্চারা পুড়ে দেয় তাহলে সেই মসজিদে নামাজ পড়ার আগে মসজিদ রক্ষা করার জন্য রক্ত দিতে হবে আমাদের বর্তমান সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের কইছে কি জানেন যে ভারতের মুসলমানকে মারতেছে ভারতের মধ্যে যেটা হচ্ছে ওটাদের আভ্যন্তরীণ বিষয় এখানে আমাদের নাক গলানোর কিছু নেই ই আসলে যাতে মুসলমান না মুনাফিকের বাচ্চা ধরে কোন কথা ঠিক ভারতে মুসলমানের মসজিদে কি হচ্ছে হাইয়ালা সলা হাইয়ালাল সলা বলতেছে না হাইয়ানাল জেহাদ বলতেছে হাইয়ালাল জেহাদ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই মানন দেশের প্রধানমন্ত্রী বাংলার জমিনে ঢুকতে পারবে না ধরে কোন কথা ঢুকতে না শেখ হাসিনা খালেদা জিয়া রোশন দীপু মনি আজকে ওয়াজ কিন্তু ডুবে যাচ্ছে এই জায়গা মেনশন করবে এটা কোন বলে রে বলে ফুটিমারি এটা কোন এলাকা তো তাই পলকের এলাকা পলকের এলাকার জায় প্রধানমন্ত্রী ফকুন্নি বানালো কেরা আপনাকে আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরম আপনাদের মাঝে মাঝে জেনারা বসে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে জেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে ফোন করছি সম্মানিত আল্লাহর বান্দারা জিনারা আজকের এই জান্নাতের বাগানে এখন পর্যন্ত বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল দিকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে যারা বসেছেন আসলে আমার সম্মানিতা মা বোনেরা শুধু পর্দার আড়ালে বসে থাকলে হবে না তাদের কথাবার্তা বন্ধ করতে হবে মেয়ে মানুষের জন্য জোরে কোরআন তেলাওয়াত করাও তো জায়েজ নেই আছে সে মেয়েরা জোরে কথা বললে পর পুরুষের কানে যদি আসে সোয়াবের বদলে পাপ হবে আজকে যে মেয়েরা চিল্লা চিল্লি করতেছে কথাবার্তা বলতেছে শুধু ওই মেয়েরই পাপ হবে না ওই মেয়ের যারা অভিভাবক তাদেরকেও আল্লাহ পাপই করবেন এজন্য ছোট থেকে তালিম দিয়ে মেয়েদেরকে পর্দা জিনিসটা বোঝাতে হয় একটা মেয়ে মানুষ যদি সারা জীবন কোনো ওয়াজ না শোনে তার আমল নামায় একটা পাপ হবে না কিন্তু ওয়াজ শুনতে সে চিল্লা চিল্লি করলে যদি পরপর শুনতে পায় সব হবে না পাপ হবে এই জন্য সম্মানিত মা আমি অত্যন্ত শ্রদ্ধা করি সম্মান করি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান কলের সমস্যরে সকলেই বলব রব্বানো দয়া করে রহম করে আল্লাহ আমাদেরকে মুসলমানদের ভিতরে কবুল করেছেন যার কারণে আজকে কোরআনের মাহফিলে আল্লাহ আমাদেরকে আসবার বসবার তাও ফিক দিয়েছেন খুশি না বেজার আমরা খুশি এই কারণেই হব যে আল্লাহ তালা আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন এই মাসটা হলো রজব মাস ধরে বলেন কি মাস রজব মাস এই রজব মাসে আল্লাহ তালা আমাদের নবীকে দুনিয়া থেকে আসমানে নিয়ে গিয়েছিলেন শুধু আসমানে নয় আল্লাহর আরও সে নিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা নবীকে ওরা ফায় না এলাকা সর্বোচ্চ সম্মান দিয়েছেন আমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়া একটা ভাগ্যের ব্যাপার জোরে কন কিসের ব্যাপার আপনারা কি মনে করতেছেন এই নবীর উম্মত হওয়া কিসের ব্যাপার ভাগ্যের ব্যাপার যেই নবীর উম্মত অনেক নবীরা পর্যন্ত হতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাদের ভাগ্য কি কবুল করে নাই বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন এজন্য খুশি না বেজার তাহলে জবান খোলে বলব আলহামদুলিল্লাহ আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে বলেন নবীনা না হয়ে ছি আপনার তার তরে শুকুর বার না কয়ে যদি কোটি বার কই অসুবিধা হবে তো আপনারা হাজার করলেন কেন হাজার বলো না কোটি বড়ো তো আমার নবীর ব্যাপারে আমরা এত বলকেন যে সময় এই এই কবিতা লেখছে বা গজল লেখছে তখন হাজার টাকা দিয়ে পাঁচ বিঘা জমি কিনা যেত সেই সময়ের হাজার এখনকার হাজার তাহলে সবাই বলেন তার তরে আলহামদুলিল্লাহ আসেন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন এই রজব মাসকে সামনে নিয়ে যে আয়তে কারিমা তেলত করেছি আপনাদের সামনে আলোচনা হবে ইনামাল মুমিনুনাল্লাজিনা আল্লাহ বলতেছেন মুমিন কারা মুমিন তো তারাই কারা মুমিন ইজা জুকির আল্লাহ যখন তার আল্লাহর জিকির করবে ও জিলাত কুলু বুহুম এই জিকিরের কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম এতাবাকালুন মমিন তারাই যারা কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ইমান বাড়ায় দেবে শুধু ইমান বাড়বে না কেবলমাত্র তাওয়াক্কুল ভরসা করবে কার ওপর এটা হলো আয়াতের বাংলা অর্থ এখন আসেন এটা বোঝানোর জন্যে রজব মাসকে আমাদের সামনে নিয়ে একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আল্লাহর নবী বললেন সাহাবিরা আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আস আসরের নামাজের পরে তোমাদের শোনাতে চাই খুব খেয়াল করবেন নবীর জীবনের প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই নবীকে আমাকে মতন কথা কয় নাকি আল্লাহ তালা কোরআনে দলিল দিয়েছেন নবী যা কিছু করেন বলেন সব কিছু কার ইচ্ছাই নসের নবী একটা কথাও কোনো দিন বলেন নাই সেই নবী বলতেছেন আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ আজ আসরের নামাজের পরে তোমাদের শোনাব নামাজের আগে না পরে আচ্ছা পরে কেন বললেন পরে বলার কারণ হলো ওয়াজের যতই গুরুত্ব থাক না কেন নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব কম না বেশি নবী যদি বলতেন আসরের আগে তাহলে বোঝা যাই তো নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব বেশি কিন্তু নবী বললেন আসরের পরে এখান থেকে প্রমাণ হয়ে গেল আমরা যত মানুষ ওয়াজ শুনব নামাজ যদি না ধরি আমাদের কোনো ওয়াজ আল্লাহর দরবারে কবুল হবে না আগে ওয়াজ না আগে নামাজ এখন রজব চাঁদে বলেন তো আমি যদি আপনাদের বলি কারা কারা মাগরি পেশার নামাজ পড়েননি হাত তোলেন এ কথা যদি বলি কেমন লাগবে এখানে অনেক আছে যারা এখন পর্যন্ত মাগরি বেশ পড়েনি আবার ওয়াজ শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না হাত তোলেন হ্যাঁ যে পজিশনে আপনারা ওয়াজ শুরু করছেন ওয়াজ শুরু যে পজিশনে করছেন এটা একটা সাইজ হলো বক্তা তুলে দিবেন প্রধান বক্তা দশটায় বারোটার মধ্যে আল্লাহ আর তুলে দিলেন সাড়ে আমি তো মনে করছিলাম পুঁটিমারি বহু বছর পরে আসতেছি আজকে একটা হবে কিন্তু আমাকে তুলে দিচ্ছে এমন সময় কি সাটায় সামনে খালি ফদরের নামাজ না হ্যাঁ যেখানে সারা রাত মাহফিল হয় সেখানে আবার প্রধান বক্তা তুলে দেয় রাত দুটার পরে সেটা একটা হলে হতো রাত দুটার পরে তুলে দিলেন শোনেন বা না শোনেন আমি হর গদ গদ করে ধারাপাতে নামতার মতন ফদ্রবন্ত ঘুরে গেলাম আল্লাহ আমিন টেকা হালাল কিন্তু এখনকার খবর কি হয় আর্ধেক রাত না হয় সারা রাত এই তিন প্যার মাহফিল করা যায় নাই তিন প্যার এমন সময় আমি ও শেষ করবো আপনারা বাড়ির যে শুধবেন তো খায়ের নাম কোন দিক দেখালো বুঝবারই পারবেন না যে রজব মাসে আল্লাহ তালা নবীকে নামাজ দিয়েছে তোর এখন কি দিয়েছে আল্লাহ নবী বললেন সাহাবির আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আস আসরের নামাজের পরে তোমাদের শোনাবো আসরের নামাজের আজান দিলেন হজরত বেলাল ইবনে রেবা যিনি ইসলামের প্রথম মজ্জিন ছিলেন তার নাম কি আরও জরেখন। দুনিয়ার সমস্ত মহাজ্জেন আজান দিলে মুসল্লির কানে যায় আর যখন বেলাল আজান দিবে ওই আজানটা আল্লাহর আপনারা বলেন তো যে হজরত বেলালের আজান আল্লাহর আরস পর্যন্ত কেন পৌঁছে ওটা আল্লাহ না আল্লাহ না এর মধ্যে কিছু শোনেন আজকে ভারতে ভারতে মুসলমানের মসজিদে কি হচ্ছে হাইয়ালা সলা হাইয়ালা সলা বলতেছে না হাইয়ানাল জেহাদ বলতেছে হাইয়ালাল জেহাদ যে মসজিদে আমরা নামাজ পড়ি সেই মসজিদ যদি মালওয়ানের বাচ্চারা পুড়ে দেয় তাহলে সেই মসজিদে নামাজ পড়ার আগে মসজিদ রক্ষা করার জন্য রক্ত দিতে হবে কি মনে করতেছেন খুব খেয়াল করবেন হজরত বেলাল তার আজান আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণ হলো হজরত বেলালকে দোষ নাই হজরত বেলালের কোনো দোষ নাই একটাই মাত্র দোষ সে ইমান গ্রহণ করছে ধরে কন কি গ্রহণ এই ইমান গ্রহণ করার অপরাধে সারাদিন বেলালকে মারছে শুধু সারাদিন মারে নাই বুকে পাথর চাপা দিয়ে রাখছে শুধু পাথর চাপা দিয়ে রাখে নাই হজরত বেলালের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক ঢুকায়া দিছে কি হলো মাইকের কি হলো এতক্ষণ তো ভালোই ছিল বেড়াবে এখন ধরে কেন আমি আস্তার্য হয়ে যায়। খোঁজলে দেখেন এরাও মগরি বেশ পড়েনি হ্যাঁ এই মাইক যখন গানের অনুষ্ঠানে যায় ওরে বাবা ওরকে মাইক যা চলে বুঝলেন মাহফিল আসলে খুব একটা ভালো চলে না আমি কোনো মাইকের দোষ ধরি না আমার ওয়াজের জিন্দিগিতে নাই যে আমি দিন মাইকে যায় কোনো কথা বলছি যা চলবি উপরে মারবো না কি কারণ আল্লাহ আল্লাহ আমাকে একটা গলা দিয়েছে মাইক বাদ দেয় যদি খালি গলায় ওয়াশ করি তো শোনা যাবে অসুবিধা নেই আর দৈনিক দুটা তিনটা করে মারতেছি যা আসলো তাই আজ থেকে চুরানব্বই সাল ওয়াশ করছি আপনাকে এলাকায় তখনও যা এখন বুড়ে হয়ে এখনও তাই অসুবিধা আছে মাইক যা আছে তাই করো চনচ করলে কিন্তু একেবারে ব্যবসা মাটি হয়ে যাবে আলি একবার ভাইয়ের সময় যেমন ছিল ঠিক ওই সাইনটা দিয়ে দাও আমার জন্য আলাদা কিছু করা লাগবে না আমি আলাদা কিছু না কি মনোযোগটা শুনবেন হাজারত দেলা জিব্বার মধ্যে ফেরেক মারসেফ এরপরেও আল্লাহ 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 জিকির করতেছে ইন্নাম আল মিন আল্লা জিনা ইজা জুকির আল্লাহ হওয়াজিন কুলু সবাই আনন্দ দেখতেছে সবাই হাসি ঠাট্টা করতেছে বেলালকে মারতেছে আর আনন্দ করতেছে এমন সময় হজরত ভাই মায়ের পেটের ভাই না এই ভাইটা হলো ভারতে মুসলমানকে মারে বাংলাদেশের মুসলমান কষ্ট এই ভাই আমাকে বর্তমান সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের কইছে কি জানেন যে ভারতের মুসলমানকে মারতেছে ভারতের মধ্যে যেটা হচ্ছে ওটাদের আভ্যন্তরীণ বিষয় এখানে আমাদের নাক গলানোর কিছু নাই ই আসলে যাতে মুসলমান না মুনাফিকের বাচ্চা ধরে কথা ঠিক এটা কেমন কথা রাসুল বলেছেন কুল্লু মুসলিম এখোয়া প্রত্যেকটা মুসলমান ভাই ভাই আর ভারতের মুসলমানকে মারে আর বাংলাদেশের সরকারের একজন মন্ত্রী কয় এটা আভ্যন্তরীণ বিষয় আমাদের কিছু নাই হ্যাঁ হ্যাঁ উপায় নাই রে উপায় রে উপায় না মনাফিক্র দেে ইমান রক্ষা করার উপায় নাই সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই মনাফিক্র দে ইমান রক্ষা করার উপায় নাই আমাদের বাংলাদেশের মধ্যে মুজাহিদ বলেছে যে মুজিব শতবর্ষ পালন করার জন্য ওই মুদি সরকারক দাওয়াত দিছে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই মানন দেশের প্রধানমন্ত্রী বাংলার জমিনে ঢুকতে পারবে না জোরে কোন কথা না একটু প্রতিবাদ করার দরকার আছে না নাই জোরে আছে না আর কয় আভ্যন্তরীণ বিষয় এমন সময় হজরত বেলালের ভাই আবু আল্লাহ মায়ের পেটের ভাই না এই দাবিতে বেলালের সামনে গিয়া চোখের পানি বের করে কান সারাদিন ধরে মার্স সারাদিন বুকে পাথর চাপা দিয়ে রাখছে জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মার্স আবু অক্ক রাধি আল্লাহ বলে বেলাল রে এত কষ্টের পরেও তুমি আল্লাহর ইমানকে ছাড়ো নাই বেলালের মনি বলে মায়া বেলালের মনি ওমাইয়া মাইয়া বলে ও তোমার কি দরদ হয় তাহলে আমাদের বেলালকে তুমি কিনে নাও সেই সময় এক হাজার আশ্রাফি কোনো কিতাবে লিখছে দশ হাজার টাকা দিয়া আউ দি আল্লাহ বেলালকে মুক্ত করে নবীর দরবারে যখন নিয়ে যায় আল্লাহর নবী বেলালের কপলে চুমু দিয়ে বলে বেলাল এত কষ্টের পরেও তুমি ইমানকে নিজের কলিজার মধ্যে রেখেছ এই জন্য আল্লাহ তোমার সানে কোরআনের আয়াত নাজিল করেছে ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بلال তোমার সামনে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে ও বেলাল আল্লাহ তো রব স্বীকার করে এর প্রতি যারা ইস্তেকাম থাকবে নানা রকম বিপদ আপদ মুসিবতে যারা আল্লাহ ছাড়বে না আল্লাহ বলেছেন তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই ও আবশ্যির জান্না এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে নবী তাকে দেখে বেলালের জিব্বার মধ্যে ওই কাফের বেইমানেরা পেরেক ঢুকাইয়া দিস নবী আমার নিজের হাতে পেরেক গুলো খুলে বেলালের জিব্বার আগাই নবীর জিব্বা ঠেকাইলেন হজরত বেলালের জিব্বার আগাই নবীর জিব্বা ঠেকাইলেন সঙ্গে সঙ্গে বেলালের জিব্বাটা সুস্থ হয়ে বেলালের মুখের মধ্যে যখন ঢুকে যায় নবী তাকায় দেখে বেলালের দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আল্লাহ নবী বলে বেলাল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোরে জান্নাত দিবে এরপরেও তুমি এমন করে কেন কানতেছ বেলাল বলে এরাসুল আল্লাহ গোপনে আল্লাহ আল্লাহ জিকির করার কারণে এত নির্যাতন যদি সহ্য করতে হয় সেই বড় আল্লাহকে আমি একটু বড় বড় নামে জিকির করতে চাই আল্লাহ নবী বললেন বেলাল তুমি যত জোরে খুশি আল্লা নামের জিকির করবে কিন্তু সেই পরিবেশ বর্তমানে বাংলাদেশে নাই সেই পরিবেশ বর্তমানে সৌদি আরবে নাই ও বেলাল যেদিন জোরে বলার পরিবেশ পাওয়া যাবে সেদিন সর্বপ্রথম তোমাকেই সেই অধিকার দেওয়া হবে মক্কাতে হজরত বেলাল আজান দিতে পারে নাই আজান দিয়েছে মোদী নাই আর এই জিব্বার মধ্যে পেরেক নেওয়ার পরে আল্লাহকে না ছাড়ার কারণে হজরত বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় জরেখান সোহান চারিদিক থেকে পঙ্গপালের মতন সাহাবিরা দৌড়ে দৌড়ে আসতেছে কারণ আজকে আল্লাহ নবী আসরের নামাজের পরে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণবাস করবে নবীর সব কথাই গুরুত্ব আছে জোরেখান আছে না নাই আর নবী যখন বলেন গুরুত্বপূর্ণ তখন গুরুত্ব আরও বেড়ে যায় আসরের নামাজ কয় রাখাত জোরে বলেন আমি বলি আসরের নামাজ কয় রাখাত আপনারা বললেন চার রাখাত আমি কিন্তু বলি নাই যে আসরের ফরজ কয় রাকাত সেরে কইছি একটু জানার জন্য যে আপনারা কয়ের মধ্যে আছেন না না আটের মধ্যে থাকলে একজন আট করবে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন রজব মাস ইয়ার রসুল আল্লাহ জোহরের পূর্বে আসরের পূর্বে এই দুই রাখা সম্পর্কে আপনি বলেন আল্লাহ নবী বললেন জোহরের পূর্বে সার রাখা সন্ন্যত হলো ইবাদত আর আসরের পূর্বে সার রাখা সন্নত হল বুঝবার পারছেন জোহরের পূর্বে সার রেখা কি ইবাদত আসরের পূর্বে সার রাখা সন্ন্যত কি মহাব্বত ইবাদত মানুষ জান্নাতের জন্য করে পদখলি ফি ইবাদি পদখলি জান্নাতী ইবাদত মানুষ জান্নাতের জন্য করে আর মোহব্মত জান্নাতের জন্য নয় জান্নাতের মালিকের জন্যে ধরেকান সোহান আল্লাহ আপনারা আসরের নামাজ যারা পড়েন যদি সন্নুত কেউ পড়ে অনেক লোকই কিন্তু বিরক্ত হয় যার আবার সন্নুৎ পড়া লাগে মানে না পড়ে পড়ে আমাদের এমন অবস্থা আল্লাহর নবী বলেছেন আসরের নামাজের পূর্বে সন্ন্যত কেউ যদি আদায় করে এইটা আল্লাহর ইবাদত বলে গণ্য হয় না এটা আল্লাহর মহব্বত হয় আর মহব্বতের সোয়াব আল্লাহ তালে হেরেমের মধ্যে আদায় করার মতো দিয়ে দে আল্লাহ নবী আসরের সার রাগাত ফরজের ইমামতি করবেন নবী আমার মেহরাবের মধ্যে ঢুকাইলেন হজরত বেলালাকামত দিয়েছে আল্লাহর মান্দারা খেয়াল করেন নবী চার রাগাত নামাজ আদায় শেষ করে নবী সাহাবির দিকে মুখ ঘুরে বসলেন দুই আত্ম নামাজের পরে নবী সাহাবির দিকে মুখ ঘুরে একটা হলো ফজর একটা হলো আসর জোরে খেয়াল করবেন একটা কি ফজর আর একটা কি এই দুই আত্ম নামাজের পরে কোনো সুন্নত নফল পড়েন নাকি আপনারা আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল পড়া যাবে না আবার ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে কোনো সন্ন্যত নফল পড়া যাবে আপনাদের কাছে রজব চান্দে জানতে চাই মাগরিবের পরে সন্ন্যত আছে এশার পরে সন্ন্যত আছে আবার জোহরের পরে সন্ন্যত আছে কিন্তু আসরের পরে আর ফজরের পরে সন্ন্যত কেন নাই না জানলে বলবেন জানি না সাথে এখন জোরে কন আর হ্যাঁ ঠিকই তো তাই কে রে জোহরের পরে আছে এশার পরে আছে মাগরিবের পরে আছে এখানে আসর আর ফজরের পরে কেন নাই এটা জানার দরকার আছে না এই রজব চান্দ একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি পরশুদিন দিন বেল পরান পরে ওয়াজ করেছি পাঁচ অক্ত নামাজ নিয়ে এবং বলেছিলাম পুটিমারির মধ্যে বাকি কিছু ওয়াজ করব ওয়াজ চলবে ওইগুলেও আবার আজকের যে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন নবী আমার দুই অক্ত নামাজের পরে সাহাবির দিকে মুখ ঘোরাতেন একটা কি ফজর একটা হলো আসল প্রথম যখন নবী সাহাবের দিকে মুখ ঘুরালেন তখন একজন সাহাবি নবীকে বলতেছে বিনয়ের বিনয়েশ্বরী রাসুল আল্লাহ এই কিছুক্ষণ আগে আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন কিন্তু সেইমাত্র সালাম ফিরালেন কাবা পিছনে রেখে আমাদের দিকে মুখ ঘুরালেন দেখবেন অনেক মানুষ কিন্তু গোরস্থানে গিয়ে কেবলামুখী হয়ে দোয়া করে আগে আমরা কিন্তু কবরের দিকে দোয়া করতাম এখন সব ফতুয়া মারছে কবরের দিকে মুখ করে দোয়া করা যাবে না কেবলামুখী হয়ে দোয়া করা লাগবে ধর এখন ঠিক ফিরে এরকম ফতুয়া কিন্তু আজ থেকে বিশ বছর আগে ছিল না এখন শুরু হয়ে গেছে আজ থেকে বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে ছিল না এখন শিয়ার নিয়ে অনেকে নামাজ পড়ে ধরে এখন কথা ঠিক কি না একটু খেয়াল করবেন সাহেবেরা বললেন এ রসুল আল্লাহ এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন কিন্তু সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে কাবাকে পিছনে রেখে আমাদের দিকে আপনি মুখ ঘুরালেন আল্লাহ রাসুল বলেন সাহাবিরাদের এতক্ষণ আমি নামাজ পড়েছি এক পাথরের কাবার দিকে মুখ করে কিন্তু সালাম ফিরানোর পরে শত শত আল্লাহর কাবাকে আমি দেখতে পাই শত শত আল্লাহর কাবাকে দেখতে পাই সাহাবিরা চুমকে বলে আল্লাহ কাবা শুধু কাবা শত শত আল্লাহর কাবা কি আল্লাহ নবী বললেন তাহলে শোনো ওই মক্কার কাবা একদিন দুনিয়াতে থাকবে আমার মসজিদ নবি দুনিয়াতে থাকবে বাইতুল মোকার দাস দুনিয়াতে থাকবে পৃথিবীর কোটি কোটি মসজিদ দুনিয়াতে থাকবে এরপর ইসরাফিল সিংহাই ফুৎকার দেবে কিয়ামত হয়ে যাবে আর তোমাদের মতো একটা কাবা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে আমি রাসুল বলতেছি ততদিন কিয়ামত হবে না নবী বুঝাই দিলেন ওই মক্কার পাথরের কাবার চাইতে একজন আল্লাহওয়ালা মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি ধরে করছো আল্লাহ আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন হজত তাও বক্কুর বললেন এ রাসুল আল্লাহ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন হুজুর আপনি দাঁড়ালেন কেন আপনি মেম্বরে বসে ওয়াজ করেন আমরা শুনতে চাই আল্লাহ রাসুল বললেন আজকের ওয়াজটা এত গুরুত্বপূর্ণ আমি বসে থেকে করতে পারবো না তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাতে চাই সোনাল্লাহ সমস্ত সাহেবেরা বসে থাকলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন নবী কিছুক্ষণ টানানোর পরে মেহরাবের মধ্যে ঢুকতেছেন মসজিদের সামনে যে জায়গাটা আমরা দেখি এই জায়গাটার নাম কি মেহরাব জোরে বলেন নাম কি এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় মেহরাব কেন তৈরি করা হয়েছে আজকে যদি আজকে যদি ভারতের মসজিদের মেহরাবের মধ্যে অস্ত্র থাকতো কোন মাদনের বাচ্চা মসজিদে আগুন দেবার আগুন দেওয়ার আগে চিন্তা করতো কথা ঠিক কিন্তু না ওরা খুঁজলে দেখছে মেহরাবের মধ্যে মাইক থসে তাবলিকে নেশাব থসে ফাজ আমল থসে এইগুলা মেহরাব কি জন্য মেহরাব আর এখন কি হলো শোনেন এই মেহরাব কিন্তু প্রথম তৈরি হয় নাই মসজিদে কুবায় যারা নামাজ পড়ছে আপনার দেখবেন যারা হজ করেছেন মসজিদে কুবাতে দুই রাকাত নামাজ পড়লে একটা ওমরার হজের পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদে কুবাতে কিন্তু মেহরাব নাই কিন্তু মসজিদে অবিতে mihrab কেন বানাইলেন আল্লাহ তালা কুরআনের একটা আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহান নবী হাফযিল মুমিনিনা আলাল কিতাল হে আপনি মুমিনদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন যে কোনো সময় মক্কার কাফের মদিনাকে আক্রমণ করতে পারে আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না বরং কাফের বেইমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এই হুকুমকার কথা কন না কেন এই হুকুমকার আজকে তিন দিকে আমাদের ভারত আছে না নাই জনগণ আছে না নাই যদি কোনোদিন ভারত মনে করে বাংলাদেশকে ধর্ম তখন আমরা কি কর্ম বগুড়ার ভাষা আমরা তখন কী করি যদি মনে করেন ভারত কয় বাংলাদেশকে ধরব তখন আমরা কি করিব আমি রোহিঙ্গা মুসলমানকে দেখবার গেছিলাম যারা চিটাগাঙ্গা আছে ওদেরকে ওদের মধ্যে এক যুবককে বললাম কে রে ভাই এই তোদেরকে মাইন মারেরা ধরলো আর তোরা দৌড়ে পালাই আসলি কেন তো বলতেছে হুজুর আমাদেরকে এতদিন পর্যন্ত শিখানো হয়েছে জীবন বাঁচান ফরস জীবন বাসান ফরজ এই শিক্ষা আমাদের দেওয়া হয়েছে যেভাবে হোক তাহলে আমরা জীবন বাঁচাছি আপনারা বলেন তো মুসলমানের শিক্ষা কি জীবন বাসান ফরজ না ইমান বাসান ফরজ আপনারা কি ঘুম পারবেন না ওয়ার শুনবেন আমাকে তুলে দিছেন জেষ্টমে দেন দেন কিন্তু এই ঘুমন্ত মানুষকে এই পানসামার কেউ আমি শোনাবার পারব না কথা কবে রোয়াজ হবে না হলে মনাজাত করবো অসুবিধা কি রে বাবু এমন মাহফিলের সাইজ করতে হবে যেন রাত বারোটাকে রাত আটটার মতন মনে হয় আপনাদের মধ্যে যারা টুপনি ধরছে ঘুতে তুলে দেন তুলে দেন কি মনে করতেছেন যে ভারত স্টার জনসাধী বাংলা দিয়ে আমাদের বাংলাদের নারীদেরকে সর্বনাশ করেছে জড়ে কথা কথা ঠিক যেই ভারত ইন্ডিয়ান হারবাল দিয়ে আমাদের যুবকদেরকে নষ্ট করতেছে কথা আজকে সেই ভারত একটু মনোযোগ দিয়ে হ্যাঁ তো আমাকে বলতে হুজুর আমাদেরকে শিখানো হয়েছে জীবন বাঁচান ফরজ কিন্তু যারা মুসলমান হবে তাদের শিক্ষা জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ যারা বলতেছেন না আল্লাহ তাদেরকে বেঈমান হিসাবে কবরে নেবেন আর যারা বলবে আল্লাহ যতই পাপ করুক না কেন ইমানের সঙ্গে আল্লাহ তাদের কবুল করে নিবে এখন বলেন জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ তে মাসখানিরে মাজা তুলল জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না সবাইকে নিয়ে বাঁচা লাগবে ঠিক কেন আপনাদেরকে আমি বলবো যাদের পেশাব আটকানার উপায় নাই যারা পেশাব আটকাবার পারেন না তারা সাইডে থাকেন কারণ রাত নয়টার সময় যখন বিছনায় যান পেশাব নিয়ে যান না থুয়ে যান কেন থুয়ে যান কারণ একটা না ছয় ঘন্টা ঘুম পাড়া লাগবে এই পেশাবের কারণে যেন আমার ঘুমের কোনো ডিস্টার্ব না হয় তাহলে ঘুমানোর সময় আপনি চালাক পাড়েন আর কোরআনের জন্য এত বোকা হলেন কেন পেশাব করিয়া তারপর আশা লাগবে মাঝখান থেকে এক মুরব্বি উঠলো আর উঠার কারণে আপনাকে কত বড় ডিস্টার্ব যাই উঠবেন সাবিটাইলে বসাবেন দরকার হলে ওখানে পেশাব করবে অসুবিধা কি হ্যাঁ লাগবে না অনুনাস যিলমিন আল কুরআন মা হুয়া শিফাত এই কুরআনের मोहब्बतে পেশাব লাগার পরেও যারা উঠবে না আল্লাহ কুরআনের ওছিলায় পেশাব জাতীয় যত বেরাম সব আল্লাহ ভালো করে দিবে সুবহানাল্লাহ যারাগণ আল্লাহ পারিজি পারে না এই জন্য এত মনোযোগ গুরুত্বপূর্ণ রজব চাঁদের ওয়াজ ভাইজান মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন মেহরাবের মধ্যে নবী ঢুকে একটা ধূসর বরণ থলিয়া বের করলেন থলিয়া মানে ব্যাগ জোরেক থলিয়া মানে কি ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন সাহাবেরা তাকায় দেখে জিনিসটার কিছুই না জিনিসটা হলো নবীর পরনের একটা জুব ওসমানগুনি বলে রাসুল আল্লাহ জীবনে কত জুব্বা আপনার পরনে দেখলাম আজকে জীবনের শ্রেষ্ঠ আর শোনাবেন আর এই জুব্বা দিয়া আমাদেরকে কি বুঝাবার চান আল্লাহ নবী বললেন সাহাবিদারে যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় এই জুব্বা পরা অবস্থায় উম্মে হানির ঘরে আমি ঘুমিয়েছিলাম এই জুব্বা পরা অবস্থায় ফেরেস্তা জিব্রাইল আমাকে ঘুম থেকে চেতন করেছে এই জুব্বা পরা অবস্থায় জমজমের কোপের পানিতে উজু করেছি এই জুব্বা পরা অবস্থায় বরাকের ফিরে চড়ে বাইতুল মোকাদ্দাসে গিয়েছি এই জুব্বা পরে বাইতুল মোকাদ্দাসে আমি সমস্ত নবী রাসুলের ইমামতি করেছি এই জুব্বা অবস্থায় সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাজান এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকেছি এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকেছি এই জুব্বা পরে বাইতুল মামুরে আমি সমস্ত ফেরেস্তাদের ইমামতি করেছি এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ পাক আমাকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে আবার এই জুব্বা পর অবস্থায় আমি দুনিয়াতে ফেরত এসেছি আসার পর এই জুব্বাখানা আমি আর কোনোদিন পরি নাই আমি যত্ন করে রায়কা দিয়েছি আমি চলে যাব যাব আর দুনিয়াতে বেশি দিন থাকবো না আমি চলে যাওয়ার আগে এই মেরাজের জুব্বা এই দামি জুব্বাখানা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব যেই বলেছে তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবি চোখ বন্ধ করে চিন্তা করে এত দামি জুব্বা নবী কাকে দিবে নবী কোনো সাহাবের নাম বলে নাই শুধু বলেছেন আমি চলে যাব যাব এত দামি জুব্বা আমি নিয়ে যাব না এই জুব্বা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব নবীর পাশে বসে একজন সাহাবি নাম হলো আবু বাক্কার নাম কি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই কারণ আল্লাহ আর নবী বলেছেন আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় আবু বাক্করের গারে সুরের মহব্বতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় সমস্ত উম্মতের নেকির নেকির চাইতে আবু বক্করের নেকির ওজন বেশি হবে এ ওয়াজটা কিন্তু আমি দীর্ঘদিন আপনাদেরকে কানা হয়ে করছে কানা বোঝেন না না দেখে কিন্তু আল্লাহ তালা দুই হাজার এগারো সালে আপনাকে দোয়াই আল্লাহ রহমতে আমার দেখার তৌফিক হয়েছে আমি ছোটোবেলায় মাদ্রাসার যখন ছাত্র ছিলাম তখন আমার নিয়ত ছিল যে আমি একটা বক্তা হব আর কি কি হব আমার যিনি গুরু যিনি আমার ওস্তাদ যাকে সামনে নিয়ে আওয়াজ করতেছিলাম বর্তমানে তিনি জেলখানার বন্দি আসেন বর্তমানে জেলখানায় বন্দি আছেন তো আমি শেষ পর্যন্ত বক্তা না হয়ে কাপড়ের দোকান দিলেন কিসের দোকান জনগণ চ্যাতে না দাওয়াত দেয় না আমি রাস্তার কাগজ কলমে বসে থাকি লোকজন যখন যায় আমি ভাইরা আমি ওয়াশ করে পারি দাওয়াত দেয় তারা বলতে আগে বাস শিখিন তারপরে কেউ দাওয়াত দেয় না তখন আমি বাধ্য হয়ে কাপড়ের দোকান দিলাম কি দিলাম আমার এলাকার আমার এক ওস্তাদ হজে যাচ্ছেন তা আমাকে বললো বাবা তুমি একটু কিছু বক্তব্য দেও তো আমি তখন ওই শত শত মানুষের মধ্যে বললাম যে আল্লাহ যদি আমাকে কোনোদিন হজ করার তৌফিক দেয় তখন সাইড থেকে একজন বলতেছে হজ কোনো গরিব মানুষের জন্যে না হজ হলো ধনী মানুষের জন্যে মানে এত গরিব আমি ছিলাম যে আমি হজের কথা বলছি কথাটা ইনসাল্ট হজে গেছিলাম এগারো সালে কোন সালে এগারো সালে আল্লাহর নবী যে গর্তের মধ্যে নিয়ে ঘুমাই সেই গর্ত হলো মাটি থেকে পাঁচ হাজার ছয়শো ফুট উপরে মুখের কথা মাটি থেকে পাঁচ হাজার ছয়শ ফুট উপরে হলো সেই গারে সুর আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে আমি গাড়ে সুর দেখার জন্য রওনা দিলাম কিছু দূর যাওয়ার পরেই ওরা নিচের দিকে তাকাইছে কি করতে চায় তো খাড়া করে দিলাম নাকের উপর গেলে সাউন্ড হবি সাউন্ড বার হবে মুখ দিয়ে পিছনে সাউন্ড হচ্ছে না না এরা গুরুত্ব দিয়ে শুনতিছে না শোনা যায় না তো মাই যদি বন্ধ থাকে আপনি কি একলাই না হেল্পার আছে পিছনের দিকে খেয়াল করেন হ্যাঁ বারবার ফোন দিচ্ছে যদি শুনবার না পায় ওরা ও জায়গাতে বসে থাকবে ওখানে এই জান না কেন কয়জন আছে আপনার হেল্পার নাই আর এলা চলে এখন এখন এলা যন্ত্র চলে এখন খালি টানা এরকম টানবি এলা আর চলে এলা মডেল হয়ে গেছে একটু জিজ্ঞার করে লাহো সাল্লাম আপনার কি শুনতে পাচ্ছেন 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 না ও কারা কারা শুনবার পাচ্ছেন না হাত তোলেন ওই জাগাতে খেলে ওই জাগাতে গেলে যাম ওঠে যাম ইউনিট কাটে গেলে লাগান লাগবে না হয় অ্যাঙ্গেল করে আরেকটা একটা দেন রাত বেশি হয়ে গেছে মানুষ এমনি তো ঘুমের একটা ভাব আছে আছে না নাকি এই সময় একটু মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন তামার সঙ্গে যারা ছিল বন্ধু বান্ধব ওরা পাহাড়ের আর্ধেক পর্যন্ত উঠে নিচের দিকে তাকাইছে যারা পাহাড়ে ওঠে ওরা নিচের দিকে তাকালে কিন্তু আর উঠতে পারবে না নিচের দিকে যেই তাকাইছে তখন বলতেছে দোস্ত আজগার উঠবো না আমি চিন্তা করলাম ছয় হাজারের মধ্যে তিন হাজার উঠছি এই সময় তো নাম লেখে হয় ওরা কেউ বক্তাও হবে না ওদের অত চিন্তাও নেই আমি চিন্তা করলাম কি করি উপর দিকে তাকায় দেখি কালো কালো মানুষ উঠতেছে আমি ওদেরকে দেখে বললাম হেল্প যেই করছি হেল্প ওরা মনে করছে আমি ওরকে লোক ওরা আমার হাত এমনভাবে ধরল জামুড়া দিয়ে যেমন ধরে আমাকে সমানে টানিয়া টানা একেবারে গাড়ে সুর পর্যন্ত নিয়ে গেল আমি ভয়ে কোনো বাংলা কথা কইনি কলে যদি হাত ছাড়া দেয় তবে কথা কারণ ইন্দোনেশিয়া বলেন সৌদি আরব বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন মিশর বলেন বাংলাদেশি বললে তাদের মনে বড় কষ্ট হয় কারণ কষ্ট হওয়ার কারণ হল এরা মরদ মানুষ বাদ দিয়া মেয়া মানুষক নেত্রী আল্লাহ রাসূল বলেন মা তারাক্ত বায়দিয়া আলা ফেত নতুন আদার আল্লাহ রাসূল উমিলান নেসাহি রাহুল বুখারি কিতাবল ফেতান আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উন্মতির জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া বোখারি শরীফের হাদিস পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হল সব চাইতে বড়ো বিপদ আমাদের বর্তমানে কত বছর হলে আমরা নারী নেত্রী মানে নিচি আর কতদিন যে নারীরাই নেত্রী থাকবে আমার আল্লাহ সারা ভালো কেউ জানে না জোরে ঘন কথা ঠিক আলাকাতির রাজুল হিনা আতাতির নেশা মোত্তা ফাঁকুন আলাই বোখারি এবং মুসলিম শরীফের আছে মধ্যে আছে পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখনই তারা নারীদেরকে আনুগত্য বানাবে নারীদের আনুগত্য করবে এখন খেয়াল করেন আমাকে অবস্থা ভালো হ্যাঁ ভাই যান একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি গারে সুরের মধ্যে গিয়ে খালি লক্ষ্য করলাম এতদিন না দেখে জোয়াজ করতেছিলাম দেখি তো দেখা যায় কিনা আমি গর্তের উপর দিকে তাকায় দেখি সবুজ রং দিয়ে ক্রস করে রাখছে ওই সিদ্র খানাম যেই সিদ্রের মুখে অবকর পা লাগায় দিছে নবী উরাতকে বালিশ বানায় ঘুম পারতেছে আবু বাক্করের মনে সন্দেহ হয় যদি সিদ্র দিয়ে কিছু বের হইয়া আমার নবীরে কামড় দেয় আপনারা বলেন তো সিদ্র দিয়ে বের হইয়া নবীকে কামড় মারবে এ কথা কে বলেছে ওই গর্তের মধ্যে মানুষ আছে কয়জন দুইজনকে তো আবু বলতেছে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড়ায় তার মানে বোঝা গেল নবীর মহাব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দিছে নিজে যে গর্তের মধ্যে আছে এটা আবু বক্করের খেয়াল না ধরে কেন সোহানাল না গর্তের মুখে পাটা লাগাই দিছে الله بولتسن ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أوكات আমি আল্লাহ আমার নবীকে বেশি ভালোবাসি না তুমি বেশি ভালোবাসো আজকে আল্লাহর বান্দার মধ্যে পরীক্ষা হবে বিষাক্ত সাপ দিয়া কামড় বসায় দেয় কামড় মারার সঙ্গে সঙ্গে কারেন্টের মতন বিষটা ইসে কলে যায় আবু বক্কর বলে রে সব কামড় দিলি পা টান দিব না সাপটা আবার কামড় দেয় কিতাবের মধ্যে আছে পাঁচ পাঁচ বার সাপটা কামড় মারছে এরপর আবু বক্কর কিন্তু পা টান দেয় নাই বিষের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে এক ফোটা চোখের পানি অসতর্ক মুহূর্তে আল্লাহর গালে আল্লাহর নবীর গাল মোবারকে পড়েছে নবী ঘুম থেকে চেতন পায় দেখে অবাক্কর কানতেছে অবাক্কর বলে ইয়ার আল্লাহ আপনি ঘুমে গেছেন পাটা দিছি সিদ্ধের মুখে কি যেন বারবার কামড় দেয় নবী হাসকা টান দিলে বিষাক্ত সাপের হয় নবীকে সালাম দেয় নবীকে সালাম দেয় নবী সালামের উত্তর দেয় না সাপটা আবার সালাম দেয় নবী সালামের উত্তর দেয় না আল্লাহ নবী বলে সাপরে তুই আমার কলিজার টুকরা করকে কামর মারবি আর আমারে সালাম দিবি আমি তোর সালাম নিব না সাপ বলে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ যদি কামর দেওয়ার কথা বলে এখন আপনি বলেন আমি কি করব সঙ্গে সঙ্গে নবী বলে আল্লাহ যাও বা কর বউ বাচ্চা ছেড়ে গাড়ে সুরের মধ্যে আমাকে ঘুম পাড়াই আর সেও বা পায়ে সাপটা কামড় দেয় আল্লাহ বলে হাবি আপনার থুতু ওই ক্ষত স্থানে লাগায় দেন যখন নবীর থুতু মুবার গাউবক করের পায়ের ক্ষত স্থানে লাগায় দিছে সঙ্গে সঙ্গে বৃষ্টা পানি হয়েছে নবী বলে আল্লাহ আবার অবাক করকে কি পুরস্কার দিবেন আল্লাহ বলে হাবিব সমস্ত উম্মত মিলে যে নেকি হবে আবাক করে আজকের নেত্রাতের নেকির ওজন তার সাইতে বেশি হবে সে কর মনে মনে ভাবতেছেন জুব্বা বুঝে আমি পাই এই জুব্বা নবী আমাকেই দিবে মনে মনে চিন্তা করতেছে কিন্তু নবী তো কারো নাম বলে নাই আক করে ডান পাশে একজন মাথা নিচু করে মনে মনে ভাবতেছে জুবাবু দি আমি পাই কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো নবতের দরজা বন্ধ হয়েছে বলে হজরত উমর নবী হওয়ার পারবে না আল্লাহর নবী বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দিয়েছে আমাদের নবী কি নবী শেষ নবী বিশ্ব নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে যদি আসতো রাসুল বলেছেন আল্লাহ উমরকে নবী দিত। কিন্তু দরজা শেষ বলে উমর নবী হওয়ার পারল না আল্লাহ নবী বললেন সাহাবিরা নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না তো কি হয়েছে হাসরের ময়দানে আমার আল্লাহ তালা ওমরকে নবীদের কাতারে ডাঁড় দিবে দুনিয়াতে নবী করতে না পারলে কি হবে আল্লাহর নবীর কথার নাম আছে না নাই এই নবীর কথার গুরুত্ব রাখতে গিয়ে আল্লাহ হজর তুমরকে হাসরের ময়দানে ডাঁড় করাই দিবে। আল্লাহ নবী বলতেছেন যে কাতারের প্রথম থাকবে দাউদ সাল্লাম ওই কাতারে দুই নম্বরে আল্লাহ হাজর তুমরকে ডাঁড় করাই দিবে তিন নম্বরে থাকবে সোলাইমান কথাটা কি খেয়াল করছেন প্রথম থাকবে কে দাউদ আলা সাল্লাম তারপরে আল্লাহ হজরত উমরকে ঢুকিয়ে দিবে নবীর কথার দাম রাখতে গিয়া তারপরে থাকবে সোলাইমান যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান আর সালাক নবী হলো দুইটা একটা হলো মুসা কালী মোল্লা আর একটার নাম কি সোলাইমান জোরে গান আর একটার নাম কী সোলাইমান এইটা আপনার মনে রাখবেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান সালাক হলো দুটা একটা মুসা আলী আর একটা সোলাইমান যে ছেলেরা সকালে মুখস্থ করলে বিকালে ভুলে যায় বিকালে মুখস্থ করলে রাতে মনে থাকে না এই সমস্ত ছেলেদের হাতে এই দুই নাম আরবিতে লিখে দিন একুশ যদি বেঁধে দেওয়া যায় এই দুইটা নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তাদের মাতার জেহানি শক্তি বাড়ায় দিবে হ্যাঁ হ্যাঁ হয় নবী প্রথম লিখবেন মুসা কালিমুল্লা তারপরে সাল্লাম আরবি তেলে গিয়ে দিন যদি ডান হাতে বেঁধে দেওয়া রেখা যায় এই দুইটা নবী রুহানি তাওয়ার জোর সিলায় আল্লাহ তার মাথার জেহানি শক্তি বাড়াই দিবে আপনাদের এরকম ছেলে মেয়ে আসে না নাই এখন আসে না নাই তাহলে এইটা তো একটু কবচ হিসাবে কাজ করবেন আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন সোলাইমান মনে মনে চিন্তা করে আমার বাবা দাউদের পরই তো আমার থাকার কথা মাঝখানে নবীটা ঢুকল কে মাঝখানে নবী চালাক যে আস্তে করে পিঠে হাত দিবে দিবার সাবে কিন্তু তিন হাতটা কাছে যাবে কিন্তু হাত দিবার চতুর্থবার সোলাইমান নবী ওমর ফারুকের পিঠে হাত দা বলবে আপনি নবী ভাই আপনি নবী ভাই আপনার এসমে শরীফ একটু শুনতে চাই উমর ফারুক পিছন থেকে তাকাই বলবে মাথা ঠিক আছে সমা ওমর ফারুক সোলাইমানকে বলবে মাতা ঠিক আছে নবী নবী কেন বলতেছেন আমি কোনো নবী না আমার নাম হলো ওমর আমার নাম হলো ওমর আমার নাম হলো ওমর নবী চমকে গিয়ে বলবে এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে ওমর নামে তো কোনো নবী নাই তাহলে তুমি নবীর কাতারে কেন ঢুকলা জানতে চাই ওমর ফারুক বলে আপনি কে বলে আমার নাম সোলাইমান তোমার সামনে যে দাঁড়াইছে তার নাম দাউদ সাল্লাম সঙ্গে সঙ্গে নবী বলেন সাহাবের আলে চিৎকার করে বলবেন ল আমি এত বড় বেদব কেমনে হলাম এক নবীকে পিছনে রেখে একজন নবীর সামনে দাঁড়াইলাম আল্লাহ বলে ওমর আমার নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো না ওমর ওমরকে নবী বানানো হতো দুনিয়াতে নবুয়ের দরজা বন্ধ হয়েছে বলে তোমাকে নবী করা হয় নাই কিন্তু নবীর কথার দাম রাখতে গিয়ে হাসরের ময়দানে নবীদের কাতারে তোমারে সম্মানে ডান করাইছি ওমর ফারুক বলবে আল্লাহ নবীদের কাতারে ডান করে আমার সম্মান বাড়বে না আমার সম্মান আমার মনটা যদি খুশি করতে চান উম্মতে মোহাম্মদের কাতারে ডান সুযোগ করে দে সেই আমার মনে মনে ভাবতেছে জুব বাবুজা আমি পাই যুব বাবুজ আমি পাই তোমার ফারুকের বাম পাশে একজন সাহাবি মাথা নিচু করে মনে মনে বলতেছে জুববাবু যা আমিই পাই কারণ আমি হলাম রাসুলের ডবল জামাই সোনাল্লা কোন ডবল জামাই বলতে আপনারা কি বুঝতেছেন আল্লাম নবীর সর্বসা করলে কয়েমে জোরে কন এই যে ছোট্ট একটা বাচ্চা কি জোরে কয় দেখছেন রে বা তুই কে বলতেছিস রে দেখি একটু খারাপ হতো দেখি যখন গাড়ি থেকে নামি এরাই কয় এটাই বুঝলো রে এটাই বুঝলো হ্যাঁ মানে আমার ওয়াজ মুখস্ত হামাক মুখস্ত যখন গাড়ি থেকে নামি প্রথম এরাই দৌড়া যায় কিন্তু আপনার তো জান না নামতি কয় এটাই বুঝলো এরা কোনোদিন আমার হুজুর কয় না কিন্তু বজলু করে কইলো আমার আত্মা খুশি হয় বাড়িতে গেলে আমার বাপ ডাকে বজলু করে আর এরা ডাকে বজলু করে মনে এরা আমাকে বাপ আমি বলার আগেই বলতেছে সোহান আল্লাহ সোহান কবেন না যেই ছেলেরা মেলা ঘোরার কথা যে ছেলেটা বাইরে থাকার কথা ঘুম পাড়ার কথা আর সেই ছেলেটা কোরআনের মা ফেলে বসে বক্তার তালে তালে কথা বলতেছে আপনারা বিশ্বাস করেন খোঁজলে দেখেন ওর মাও ভালো ওর মাও ভালো বলে ও পেটের ভিতর থেকে ভালো সন্তান বের হয়েছে আমার মায়েরা যারা পর্দায় আছেন ওরা মনে মনে চিন্তা করবে হুজুর কি এক জুব্বার ওয়াজ ধরল আমাদের কোনো ওয়াজ নাই ও মায়েরা এই জায়গায় আপনাদের ওয়াজ আছে কারণ ওসমান গুনি মনে মনে বলতেছে জুববাবু আমি পাই কারণ আমি হইলাম রাসুলের ডবল জামাই নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছে প্রথম বিয়ে করেছিলেন কুলসুমাকে রোকিয়াকে রোকিয়াকে বিয়ে করেছিলেন প্রথমে রোকিয়া যখন মারা যায় এরপরে বিয়ে করেছিলেন উম্মি কুলসুমাকে একসঙ্গে দুই বোনকে বিয়ে করা যায় কিন্তু এক বোনকে বিয়ে করে আর একটা বোনকে নিয়ে ফিল্ডিং মারা ফিল্ডিং মারা বলেন না একজন বিয়ে করছে আর একটা যুবতী শালিক নিয়ে দুলে ভাই নানি গ নানি বলি যে আমি আমার লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি দুলা ভাই আমার জানের জান যারা এখানে মেয়ের বাবা সে আমি তাদের পায়ে হাত দেয় বলতেছি আপনার একটা মেয়েকে যদি বিয়ে দেন আর একটা মেয়ে যদি যুবতী থাকে খবরদার খবরদার ওই জামাই ডাবলার সাথে মিশতে দেবেন না কারণ মেয়ে মানুষের জন্য ক্ষতিকর প্রয়োজন হলো দুইটা একটা হলো দেওরা আর একটা হলো দুলে ভাই এই দুইজন কিন্তু মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে দুলে ভাই স্বামীর চরিত্র নষ্ট করে দেয় আর দেওরা ভাবির সাথে লটর পটর করে জোরে কথা ঠিক কিনা আমার মায়েদের বলতেছি মা পুরুষ জাতের এই দুই দলকে তাল সাফের মতন ভয় করবেন আর আপনারা মা ফাতেমার চরিত্র গ্রহণ করবেন নবী আমার ঘরের মধ্যে বসে আছে খুব খেয়াল করেন আমি মা বোনদের জন্য চার ডালাইনওয়াজ করার পর আবার চলে আসতেছি নবী আমার ঘরের মধ্যে বসে আছেন এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে নবী মুস্কি মুসকি হাসতেছেন নবীর হাসি থেকে ফাতেমা বলে বাবা আমি ঘরের মধ্যে ঢুকলাম আপনি হাসেন কেন আসলে বলেন তো মেয়েদের সরম কম না বেশি খুবই সরম বেশি আমার মেয়েরা যদি বসে থাকে গল্প করতে আমি যদি হঠাৎ হাসি একটা হাসি আসা যায় না দেখবেন দুই মেয়ে মুখ ভার করে আস ওর মাকে বলতেছে আব্বু আমাকে দেখে হাসলো কেন কে আব্বু আমাকে হাসলো কেন কী হাসলাম সেটারও ব্যাখ্যা করা লাগে এদের শরমও বেশি এদের আবেগও বেশি আল্লাহ তো আমাকে ছেলে দেয়নি ছেলের ধান দাও তো আমি বুঝি না আমাকে আল্লাহ মেয়ে দিচ্ছে দুই মেয়ের বিয়ে হচ্ছে একটা খুব ছোট। এই দুটা মেয়ে যখন টেকা বসা লাগে তখন আমার ঘরের মধ্যে আসে আসে একজন পায়ের লোক টানে আর একজন মাথার চুল টানে মানে খেদ বোধ করতেছে আমি তখন বলি মা তোমাদের কিছু লাগবে যদি বোঝেন আমি বললাম তাহলে দুইজনের দুইশো দেই দেন তো দুইজনের দুইশো দেই বললাম মার লাগবে যদি দেন তা আবার একশো করে দিলাম দুইজন দুইশো টাকা করে চারশো দিয়ে বললাম মা আর কিছু লাগবে সেটা আপনার বিবেচনা তখন দুইজনকে আরো একশো করে তিনশো করে দিলাম দিয়ে বললাম মা খবর কি আলহামদুলিল্লা আমি আমার ভাইকে বললাম কেরে ভাই মেয়ের আমার আমি তো ছেলের বাপ না টেকা চাইলেই ভাবে চায় তোর ছেলের খবর কি তখন বলতে সালার লাগবে একশো ছয় হাজার আমি তখন বললাম ছেলে না দিয়ে আল্লা ঠকাই নাই ছেলের বাবা যারা হয়েছে তারা ঠেলা বুঝতেছে জোরে কোন কথা ঠিক খেয়ে না আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনো দিয়ে শুনবেন মা ফাতেমাকে দেখে নবী মুসকি মুসকি হাসতেছেন মা ফাতেমা নবীর সামনে কে বলে বাবা আমার চেহারা দেখে আপনি মুসকি মুসকি হাসেন কেন আল্লাহ রাসুল বলে ফাতেমা তুমি তো জানো না তুমি তো জানো না তোমাকে দেখে হাসি দেওয়ার কারণ হলো আল্লাহ তোমাকে খাতুনে ডিগ্রি দিয়েছে যেই বলেছে খাতুনে জান্নার ডিগ্রি দিয়েছে মা ফাতেমা মুসকি মুসকি হাসতেছে আল্লাহ রাসুল বলে তুমি হাসতেছো কেন ফাতেমা বলে বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিয়েছে এই ডিগ্রিটা শোনার পরে আমার আনন্দ লাগতেছে আল্লাহ আল্লাহ বলে তোমাকে খাতুনের জান্নার ডিগ্রি দিলে কি হবে মা আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে যেই বলেছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা বসে কান্দের বলে বাবা এমন কোন মেয়ে যাওয়ার আগে জান্নাতে যাবে সেই মেয়েটার পরিচয় কি মেয়েটার নামকে একটু বলেন তো বাবা আল্লা রাসুল বলেন ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো ওই পাহাড়ের সামনে যে জঙ্গল দেখতে পাও বলে হ্যাঁ ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি ঝুবড়ি বাড়ি ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা কান বলে বাবা আমি হলাম আসাদুল্লাহিল গালিবের স্ত্রী আমি হলাম হাসান হুসানের মা আমি হলাম নবীর মেয়ে ফাতে মা আমাকে বাদ দিয়া আমার এক একটা কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে ওই জামিলা এমন কি আমল করেছে বাবা সে আমলের খবর কি একটু বলা যায় না আল্লাহ রাসুল বলে ফাতে কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা যদি তুমি জানতে চাও তাহলে আগামীকাল তদন্ত করে জেনে নাও আমার মা বোনেরা যারা পর্দার অন্ত তোরালে বসে আছেন মা আপনাদের জন্যে ওয়াস্ত আমি করলাম কোন আমলের কারণে ফাতেমার আগে এটা কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে এটা পুরুষ মানুষের জন্য না হোক মা বোনদের জন্য সোনার দরকার আছে না নাই চুপ করে গেছে আর এই সাইডে কত করে আইডিয়া এ যে কি আছে না সিললে সিলি করতেছে এই পানি লোকজন নাই নাকি না কি হয়েছে সিললে কেন না পানি খরচ করুক কি জল খরচ করুক যেটা করে করুক কিন্তু এখানে ওয়াজ হচ্ছে ওরা যদি না বোঝে হ্যাঁ ওদেরকে যা করে করুক অসুবিধা নেই কিন্তু জবান বন্ধ জবান বন্ধ রাখতে হবে দরকার কি বন্ধ রাখতে হবে ওসমান গুলি মনে মনে বলতেছে জুব বাবু আমি পায় কারণ আমি হলাম রাসুলের ডবল জামাই শুধু রাসুলের দুইটা মেয়েকে বিয়ে করেছেন পরপর তা কিন্তু না গুনির বিশাল একটা ডিগ্রি আছে যে ডিগ্রির নাম কি গানি জরে ডিগ্রির নাম কী আল্লাহ ও আন তোমল ফুকার আমি আল্লাহ হলাম ধনী আল্লাহ বলতেছে আমি আল্লাহ হলাম ধনী আর দুনিয়ার সবাই ফকির তাহলে আল্লাহ যদি ধনী হয় আমরা কি আসতে কন কেন আর জরে জোরসে বলন আমরা পুরুষ মানুষ যদি ফকির হই তাহলে মেয়ে মানুষ কি জোরসে বলন আরো জোর যারা বলতেছেন না তারা কি কোরআনের সাথে দিমত তো তাহলে মুখ বন্ধ করা সবাই বলেন পুরুষ মানুষ যদি ফকির হয় মেয়ে মানুষ কি বুদ্ধি বেশি না ফকিরের বুদ্ধি বেশি ফকিরের বুদ্ধি বেশি এক ফকুন্নি বাড়ির যা বলতেছে মা মা সাদা ভিক্ষা দাও মা বেটার বউ বলতে চার ডানা না চার সার দেবো চার সার দিব তো বলতে চার খাওয়া বলে শাশুড়ি আমার গাল দেওয়া অন্য বাড়ি পান খাবার কাছে এই শুধুকে তুমি আইসো তোমার এই চার স্যার চাল দেওয়ার সংসার ঢুসে দেওয়া একের ব্যাগের মধ্যে চার সার চাল দিয়ে বলতে যে ভগুনের বেটি কাউরে দেন কোও না আমার কী ঠেকা পড়ছে দুই দিন ভিক্ষা করে আমি চার সার পাই না আরে একবারে চার সার পাশে আমি রে কমো না এই কথা বলে ফকিরনি যাচ্ছে আর বলতেছে ওই বাড়ির ব্যাটার বউ আমাকে চার সার চাল দেখ কাউরে দান কই আমি কাউরে কমো না ওই বাড়ির ব্যাটার বউ চার সার চাল কইলো কাউরে ধান কই আমি কাউরে কমো না তো রাস্তার মধ্যে একজন বলতে ফকিরনি ওইটি এক লাখ লাখ গিজগিজ করে কী কো বলে ওই বাড়ির ব্যাটার বউ আমার চার সার চাল কইছে কাউরে দান কই আমি কাউরে কমো না এখন চিন্তা করেন যে ফকুর নেই সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারলো না সেই ফকির যদি গোটা দেশ দেন ওই দেশ সামলাবার পারবে আল্লাহর বান্দার সঙ্গে একটা হক কথা বলা লাগবে আমি যেই বলবো শেখ হাসিনা আপনারা বলবেন যদি না বলেন শেখ হাসিনা খালেদা জিয়া রোশন দীপু মনি আজকে ওয়াজ কিন্তু ইউটিউবে যাচ্ছে এই জায়গা মেনশন করবে এটা কোন জায়গারে বলে ফুটি মারি এটা কোন এলাকা তো তাই পলকের এলাকা পলকের এলাকার যে প্রধানমন্ত্রী ফকুন্নি বানালো কে আসলে অবস্থা করেছিলাম আমি আজ থেকে অনেক দিন আগে দুই হাজার সালে এটা রংপুরের ওয়াজ জোরেকন কুশের ওয়াশ আনন্দনগরের ওয়াজ বাজান গো আপনার যেন না পারে এই যে পানি করার জন্য একটা ছোট্ট ঘটনা শুনতে হবে সারাদিন ভিক্ষা করে দুই সাত সাল না ফকির বাড়িতে আসে ফকুরনি বলে স্বামী গো এইভাবে সারা জীবন যদি ভিক্ষা করেন আপনার ভিক্ষা তো কমবে না ফকির বলে তাহলে কি করব। করবো বলতেছে সাধারণ মানুষের দরজায় না গিয়া আপনি দরবারে যান এমন এমন ভিক্ষা ভিক্ষা দিবার জীবনে করা লাগবে না ওই ফকির বইয়ের বুদ্ধি শুনে পরদিন বাদশা শাহজাহানের দরবারে গিয়ে দেখে বিশাল একটা দরজায় দারোয়ান দাঁড়িয়ে আছে দারোয়ান হাতে একটা লাঠি ফকির চিন্তা করে এতদিন ভিক্ষা করলাম এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখি নাই এখন বইয়ের শুনে কি করবে কাছে যাওয়ার জন্য যেই মাত্র দরজায় দারোয়ান লাঠি তুলে বলতেছে ফকির তুই কি জানিস না এটা মোগল সম্রাট শাহজাহানের বাড়ির দরজা এই দরজায় দারোয়ান আমি দাঁড়িয়ে আছি বাস শাহজানের নিকটতম মানুষ যদি কেউ হয় তাহলে প্রবেশ করতে পারবে কোনো ফকিরের জন্য জায়েজ নাই ফকির চিন্তা করে সঙ্গে জোর করে তো চলবে না এখানে কৌশল অবলম্বন করা লাগবে ফকির এক দৌড়ে গিয়া দারোয়ানে দুইটা ফা খফ করে ধরে চোখের পানি বের করে দিয়েছে দারোয়ান বলে ফকির ভাই তুইও যা আমিও তাই আসলে দুইটা পাঁচ ধরে চোখের বাড়ি যখন বের করে দিয়েছে তখন দারোয়ানের মারার মতন কোনো মন মানসিকতা নাই বরং বলতে তো ফকির ভাই তুই হিও তাই আমি দরজা পাহারা দেখাই আর তুই ভিক্ষা করে খাস আমাদের মধ্যে কোনো তফাৎ নাই দারোয়ান বলতেছে তাহলে দরজা খুলে দাও আমি একটু ভিতরে ঢুকতে চাই দারোয়ান বলে পাগল এই একটা দরজা যদি আমি খুলে দেই তুমি বাসার কাছে যাইতে পারবা না আর অনেকগুলো দরজা আছে প্রত্যেক দরজা একটা করে দারোয়ার লাঠি নিয়ে দাঁড়ায় আছে ওরা কিন্তু তোমাকে ঢুকতে দেবে না ফকির বলতে তুমি কিন্তু ঢুকে দাও তুমি শুধু খুলে দাও পরের দরজার দারোয়ান খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার প্রথম দরজার দারোয়ান দরজা দরজা ফকির লাঠি দিয়ে দাঁড়ায় আছে দারোয়ান লাঠি নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে ফকিরকে দেখে লাঠি তুলে বলতেছে এই ফকির ঢুকলা কেমনে ফকির বলতে কেমনে ঢুকলাম যদি জানতে চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও প্রথম কারণ আমার পরিচয় পাইয়া কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে এখন বলো তুমি দরজা খুলবে কিনা দ্বিতীয় দরজার দারোয়ান মনে মনে চিন্তা করে এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান দরজা খুলতো না যখন দারোয়ান দরজা খুলে দিছে খামাকামি দরজা বন্ধ করে আমার চাকরি আমি হেরাবার পারবো না ইমাম গাজ্জালি বলেছেন কোন মুসলমান মৃত্যুর দরজায় কলেমা পড়ে ইমানের সাথে যদি মৃত্যুবরণ করতে পারে কবর বলো নিজ বলো হাসুর বলো পুলসিরাত বল আর কোনো দরজায় আল্লাহ তাকে আটটাবে না অ ফতি খাট আবু আবহা অকলা হুম খজানা তুহা সালাম আলাইকুম তিবুতুম দুখ লোহা খলিদি একেবারে রাজ দরবারে প্রধানমন্ত্রী কইকিয়া রে সাইজ ফকিরের মতন আর এত দরদা পালি দিয়ে ঢুকলো কেমনে প্রধানমন্ত্রী যা বলতেছে বাবাজি বাবাজি আপনি কে বলে আমি কে বাসা সাধান কোন জায়গায় সেটা ক প্রধানমন্ত্রী চিন্তা করে আমরা কোনো দিনও নাম ধরে ডাকি না সবাই মান্যবর জাহাফনা আর এই বেটা বলে বাসা সাজান কোন জায়গায় এতগুলো দরদা পাই দিয়ে যখন ভিতরে ঢুকছে বাদশাহ শাহজাহান কর্তম তোমা কেউ হবার পারে এর সঙ্গে ফাজলামি করে আমার মন্ত্রীর তেহরাব না জোড়হাত করে বলে বাবাজি বাদশাহ নাম দ্বারা কোনো ওই ছোট্ট ঘরের মধ্যে ঢুকছে ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে একজন মানুষ দুই কানা হাত এভাবে তুলে বলতেছে ও বাদেশার বাদেশা তোমার দরবারে আমি ফকির 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 বলতেছে দুচোপ দিয়ে দর দর করে পানি পড়তেছে ফকির মনে মনে করে আল্লাহ গো আসলাম বাদশার কাছে আর বাদশার যে হারে নিজে ফকির ফকির বলে কাঁদতেছে যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছু নাই এতদিন ভিক্ষা করেছি কেউ ফকির ফকির বলে কান্দে নাই আর ফকির বলে কানতেছে। এ কাছে পাওয়ার কিছু নাই যেইভাবে ফকির তাড়াতাড়ি যখন বের হবার চায় দার বলতেছে বাবাজি বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে ফকির ভিক্ষা না পাইলে খুশি হয় না রাগ করে জর এখন খুশি হয় না রাগ করে আমি দেখি এক ফকির এক দরজা ভিক্ষা করে দুই দরজা বাদ দিয়ে আর এক দরজা ভিক্ষা করতেছে আমি ফকিরকে বললাম ভাই দরজার ভিক্ষা নিলে মাঝখানে দুই বাড়ির দরজা বাদ দিলে ফকির হন তাহলে বুঝবেন আমি ফকির হয়ে বোঝা লাগবে কেন তুমি বোঝা যাবে না বলে হুজুর তাহলে এই যে দুই দরজা বাদ দেওয়ার কারণ হলো কমপক্ষে দশ দিন এই দুই দরজার ভিক্ষা প্রত্যেক দিন করেছে মাফ করো যারা ফকিরের কাছে মাফ চাই এই শালাকের চাইতে বড় ফকির কেউ নেই আমি ওই জন্য আল্লাহ রস্তায় দুই দরজা তালাক দিছি আমার একটা টাইম আছে হুজুর আমার সময় দাম নেই যে দরজার ভিক্ষা আছে সেই দরজা আছি আমি তখন বুঝলাম ফকিরও কিন্তু ভিক্ষা না পালে রাগ করে জোরে কন করে কি করে না দারোয়ান বলতেছে বাসার সঙ্গে কি আপনার দেখা হয়েছে ফকির চিল্লায় বলতেছে রে দারওয়ানের বাচ্চা দারোয়ান খালি দরজা পাহারা দেশ ভিতরের খবর জানিস না তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কানতেছে আমি নিজের চোখে দেখলাম আমি নিজের চোখে দেখলাম দুনিয়ার কেউ বাদশা না বাদশা হল আমার আল্লাহ জোরেকন কত ঠিক কি ফকির কি বলতেছে দারানের বাচ্চা খালি দরজা পাহারা দেশ ভিতরের খবর জানিস ভিতরে ঢুকে দেখ আমি ভিতরে ঢুকে দেখলাম তোরা তাকে বাদশা বলে পূজা করতেছিস আমি নিজের চোখে দেখছি সে ফকির হয়ে কান দিচ্ছে দারান হলো বাদশার জোরে জোরেকন কার শামসা বোঝেন না শামসে এরকম এক সামসা মাইক নিয়ে বলতে আমার নেতার চরিত্র ফলের মতন পবিত্র নামাজ পড়ে না একক এইরকম আছে না নাই জোরে কেন না আরে শামসারা যার চরিত্র ফুলের সাথে তুলনা করেছ সে যদি নামাজ না পড়ে আল্লাহ বলেছেন সোম্মরদাত না হু আসফলা সাফিলিন সে পশুর চাইতো সুয়ারের চাইতো কুত্তার চাইতো নিকৃষ্ট জোরে কেন কথা ঠিক আর স্যামসাগরি করতে যে তুমি তোমার নেতাকে ফুলের সাই তো পবিত্র এরকম স্যামসা আছে না নাই ফকির বলতেছে রে দারোয়ানের বাচ্চা দারোয়ান দরজা পাহাড়েদের স্যামসাগিরি করিস ভিতরের খবর জানিস না একটা ভিতর দিকে তাকা দেখ তোরা থেকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কানতেছে দারোয়ান হলো বাদশার চামচা আরো দরজার দারোয়ানকে ডাকতে সমস্ত দরজার কেউ দারোয়ান্তি মারে কেউ ফকির সিল্লায় বলে নিজের চোখে দেখা যিনি যতই মারিস না কেন আমি মিথ্যা বলতে পারব না নিজের চোখে যারা দেখেছে আল্লাহ হলেন বাস আল্লাহ রাজত্ব গোটা দুনিয়াতে চলতে হবে মানুষের কোনো রাজত্ব চলবে না এটা নিজের চোখে যারা কোরআন শরীফের মধ্যে একবার দেখেছে তোমরা যতই জেল দাও যতই রিমান্ডে নাও যতই হত্যা করো না কেন এরা কোনোদিন তোমাদের দলে আসবে না যত চেষ্টা করো লাভ নাই হত্যা করো আল্লাহর পথের যারা ভয় করে না হত্যাকে তারা বরং তারা জানে হত্যা হওয়া মানে জান্নাতে যাওয়া জোর এখন কথা রিমান্ড নেওয়া অনেক নবীদেরকে নেওয়া হয়েছে অনেক সাহাবিদেরকে নেওয়া হয়েছে নবীর উম্মত হবেন তেল তলা হয়ে থাকবেন চলবে না মাঝে মধ্যে লাগবে লাগবে বাড়িঘর সাইডে আলুর বাগুরের মধ্যে ঘুমানো লাগবে তোর এখন কথা ঠিক কিনা আবার নবী যদি গাড়ির সুরের মধ্যে নিয়ে ঘুম পালবার পরে আমরা নবীর উম্মত হয়ে আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়ার দরকার আছে না নাহি হাট থেকে আমাকে একজন মোবাইল করতেছে হুজুর কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ আমি বললাম তোমার খবর কি কয় নামদুলিল্লাহ আমি বললাম কেরে বাদান না কেন বলে হুদুর আমি মজ্জিন তো আজান দিচ্ছে আকামত দিচ্ছি ইমাম নাই আজান দেওয়া আকামত দেয় ইমাম নাই কেন বলে ইমামকে পুলিশ খুঁজতেছে ইমাম দিয়ে কোন জায়গায় লুকাছে হুজুর ইমামকে পাওয়া যাচ্ছে না আমি বললাম আলহামদুলিল্লাহ মহাজ্জিন বলে হুজুর ইমাম পুলিশের ভাই লুকাইছে আর আপনি আল্লাহর শুকুর আদায় করলেন আমি বললাম মজ্জিন তোর আজান শোনা যায় ইমামকে পুলিশ কেন খুঁজতেছে তদন্ত করে দেখ মার্জেন দুই দিন পরে আমাকে মোবাইল করে বলতে ইমামের মারাত্মক দোষ আছে আমি বললাম কি দোষ বলে ইমাম শুধু মসজিদ আল্লাহর না গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে ইমাম শুধু মসজিদ আল্লাহর না গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশ চালু করার কারণে ইমাম আল্লাহর কোরআনের দল করে আর এই খবর কে যেন পুলিশকে দিছে আর তখন থেকে পুলিশ ইমামকে ধরার ধ্বনি খুঁজতেছে আমি কইলাম আলহামদুলিল্লাহ বলার কারণ হলো ইমাম লুকাই নাই ইমাম গাড়ে সুরের সন্ন্যত আদায় করতেছে আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কেউ লাগতে মারে কেউ ঘুষি মারে ফকির সিল্লায় বলে যতই মার মারিস না কেন নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে শেষ পর্যন্ত ফকির কয় আর মার আরো দোকান থামে যায় আর মার মারতে মারতে আমাকে রক্ত লাল করে দে দারোয়ানগুলো বলে কি পাগল হয়ে গেছে আমরা মারি তারপরে আরও মার কেন বলতেছে ফকির বলতেছে আরও মার বলার কারণ হলো আমার মধ্যে ভেজাল ঢুকছে এই ভেজাল দূর করতে গিয়ে আমাকে মারতেই হবে না মারলে ভেজাল যাবে সোনার মধ্যে যখন ভেজাল ঢোকে তখন সোনাকে এসিডের মধ্যে ফেলে দেওয়া হয় এসিডের গরমে সোনার মধ্যে যখন বলক শুরু হয়ে যায় সোনা কান্দার বলে স্বর্ণকার আমাকে এসিডের আগুনে কেন পুড়াইতেছ আমার কি কষ্ট হয় না স্বর্ণকার বলতে যে একটু কষ্ট সহ্য কর তোর মধ্যে যে ভেজাল আছে এই ভেজাল মুক্ত করতে গেলে এসিডের তাপ তোকে সহ্য গ্রহণ করতেই হবে সোনা যখন ভেজাল মুক্ত হয়ে গেছে তখন সোনার দলা নিয়ে নিচে লোহার পাত ওপরে লোহার হাতুড়ি এবার স্বর্ণকার ওই দলার উপর আবার হাতুড়ি মারতেছে সোনা বলতেছে স্বর্ণকার আমারে মারো কেন আমার কি লাগে না এবার স্বর্ণকার বলে সোনা রে তোকে আমি মারতেছি মারার কারণ হলো তুই সোনার দলা হয়ে থাকলে তোর দাম বাড়বে না তোকে পিটায়া পিটায়া বানাবো গহনা আজকে যারা ভেজালের মধ্যে মুসলমান পড়ে গেছে এই ভেজালের মুসলমানকে মুক্ত করার জন্যে আমাদের অ্যাসিড নামক বর্তমান বাংলাদেশে আমাদের মুসলমানদেরকে সংশোধন করার জন্যে আবার মাঝে মধ্যে রিমান আবার মাঝে মধ্যে পিটনির দরকার আছে না নাই আমি অ্যাঙ্গেলে বুঝিয়া দিলাম বাড়ির যাওয়ার সময় চিন্তা করে বুঝবেন আল্লাহর বান্দারা এমন সময় বাদশা শাহজাহান আসরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বলতেছে এ দারোয়ান কারে মারতেছো কেন মারতেছো বলে আমরা মারি তারপরে কয় আরো মার আপনি শুনলে তো মারাই ফেলবেন বলে বলে কি আপনি হয়েছে নাকি বাদশা নাই ফকির হয়ে গেছেন বাদশা সাধারণ দৌড়ে এসে ফকিরের টুটি চাইপা ধরে বলতেছে ফকির তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান ফকির বলতেছে এটাই তো জানতাম এটাই জানতাম আমার বউ কইছে মুঘল সম্রাট শাহজাহানের কাছে যাও আমি আপনার কাছেই তো সেই বিশ্বাসের ওপরে কিন্তু ঘরের কাছে গিয়ে দিকে জানলা দিয়া আপনার মতোই একজন মানুষ এখন আপনি কি না জানি না আপনার মতোই একজন মানুষ এভাবে দুই হাত তুলে বলতেছে ও বাদশাহ তোমার দরবারে আমি ফকির এখন আপনি কেন আমি জানি না তবে আপনার মতোই সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইজা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম সঙ্গে সঙ্গে ফকির এমন কথা কইছে অন্তরের মধ্যে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে সেই কম্পনে গোটা দেহ থরথর করে কাঁপে দারওয়ান গলে বলে যাব না ফকির কি কইছে আপনার শরীর কাঁপে কেন বাদশাহ শাহজাহান বলতেছে ফকির যা বলেছে সত্যি বলেছে আসরের নামাজের পরে আমি যখন আল্লাহর কাছে দুইখানা হাত তুলেছি তখন বাদশা নয় রে আমি ফকির হয়ে গেছি কিন্তু এখন বুঝতেছি আমি মোনাফিক আমি মুনাফিক কারণ আল্লাহর কাছে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ মসজিদ থেকে বের হলে আমি বাদশা হয়ে যাই বর্তমানে প্রধানমন্ত্রী আল্লাহর কাছে যতক্ষণ ফকুরির সাজে ততক্ষণ আবার যখন বেড়ে আসে তখন আবার কি Thank <laughs> you.